লয়ন, এই যে কালকে যে তোর ঘটনাটা ঘটছিল, এই যেরা কালকে যে তোর ঘটনাটা ঘটছিল, এই যে মানে ফেসবুক লগ আউট হওয়ার পরে একটা তো সমস্যা হয়েছিল। হ্যাঁ, কয়বার ঘুম এক খাইনি আর কইছস? তাই কি হয়েছে আঙ্গুরে কইছস? আমরা তো আসিছি, 10 সেকেন্ড দুশো কিছু কো এর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কবি, যা কাহিনী হয়েছে তাই কবি, একবারে সত্য জোড়া। বলার আগে যে হাসাহাসি হইতেছে, তাহলে মানে বলার পরে কিরকম হাসাহাসি হবে? না, এটা নালু ভাই পেজা ছাড়বেন। আচ্ছা ছাড়ি দো, কত তুই না কালকে তো হইল যে অমন হইছে, তো সবাই জানে আমি ছিলাম শ্বশুর বাড়ি। হ্যাঁ, তা আমার হাতে তো আপনারা কেউ নাই। হ্যাঁ, পরে আমি নেট চালাইতেছি, চালাইতে চালাইতেই ঠাস করে দিয়ে ভিড় করে দিল, লাত্তি মারে ফেসবুক তে ভিড় করে দিল। তারপরে পরে ইয়ে করি দেখি হাতে আমার আমার হুমন দিয়ে আমার কি ইয়ে ওয়াইফাই লাইন দেওয়া গেল, মানে ওয়াইফাই লাইন কাটা দিল, বিল দেওয়ার ডেট আছে, বিল দেওয়ার ডেট আছে। হ্যাঁ, বিল দেনে হ্যাঁ ওয়াইফাই নাই, কথা কইলো বলে কয় কি এক দেড় ঘন্টা সময় লাগবো, একটু ব্যস্ত আছি, এক ঘন্টা দেড় ঘন্টা পরে ইয়ে হবো। আমার তো জ্বালা উঠে গেছে গা, ফেসবুক থেকে হঠাৎ বিল করে দিবো গে। আর পরে আমি কই নেট নেন লাগবো, পরে নেট নিলাম 200 টাকা দিয়ে, 10 GB নিলাম, 10 GB নিয়ে পরে চালাই না দেখি ঘরের মধ্যে ই উঠছে, 2G পাইছে, 3G না। পরে হেই দূরে গেলাম দিন আর কি, একটু খোলামেলার মধ্যে নেট পাই ভালো, তখন গেলাম যাইয়া ই করি একটু হালকা ভাবে 2-1 কোটি করে পায়, আবার 2G হয় আবার 4G হয়, তা অনুই ইয়ে করতেছি টিপে টিপি করি দিস্টা ভাই অনেকক্ষণ লোডিং নেয়। পরে আমার তো জ্বালা উঠে গেলো, কিরে হ্যাঁ করলো নাকি ফেসবুক হ্যাঁ করলো নাকি, আমাকে ঠাস করে বাইকে দিল, লোডিংও নিতেছে না ইয়েও নিতেছে না, আমি কারা কাছে আর শোনাও নাই, আর নেবার সমানে দিয়ে ফোন দিতেছে না আমাকে। হ্যাঁ ফোন তো দিতেছি, ওই যে ফেসবুক অফ হয়েছে, আমি তো জানি না, আমার তো জ্বালা উঠছে, আমার ফেসবুক হ্যাঁ হয়ে গেলো কাবান, আরে হয় কি সমস্যা। পরে দিই এক আইডি হয় না, আরেক আইডি করছি, আরেক আইডি করি হয় না, ওইটা হয় না, আমি কই কোন কোন টিভি না টিভি লিঙ্ক ক্লিক করি খাইয়ে দিছিলাম সবটি হ্যাক হয়ে গেছিলাম মানে। পরে হয় না হয় না, তারপরে আবার মনে পড়লো শালারে চলে না লোডিং নীতি আছে চলে না, আমি কই ও ই বানাইছে, ইমার্জেন্সি লোন আছিল লোন কেটে নিছিলাম, এমবি আর আয় নাই, আমি তো বোধাই আমার মাথা কাজ করতাম না, চেক যে করবো যে এমবি আইলো না, হেডে চেক করার নাম নাই, আবার ঠাস করে বিকাশ ঠাস করে আবার 10 GB নিলাম, নিয়ে ইয়ে করি দেখেন আবার ওই লোডিং ই নাই। পরে এখন এমবি চেক করলাম, দিয়ে এমবি আছে আগের 10 GB আর 10 GB 20 GB এমবি, আমি শালার ইমার্জেন্সি লোন নেই নেই, শালা তো নেট নাই, 4G পাইছি শোনে নেটের পিন নাই, নেট ভালো নাই। পরে আমা করি এমা করি হয় না, পরে আমার হোসেন বাড়ির সাইডে একটা তেঁতুল গাছ ছিল, এই রাইট করে তেঁতুল গাছের উপর উঠছি, ওই গাছটা আপনাটা এটা মানে দেখলে ভূত থাকে অমুক তমুক জিন পরি থাকে এনে ভয় দেয় যেমন লাগে, আমি ভয়টাই মানে মানে আঘাত হচ্ছে আর বাঘে মানে আমার আমি উঠে গেছি গাছের উপরে, তেঁতুল গাছের উপরে উঠছি, উইটে আবার করি আবার করি নেট পাইছে ভালোই, 2-3 ফিটি ভালো পাইছে চলে, দেখি আবার ঢুকি ফাঁস করে বিড় করে দেয় আর হয় না, এই আইডি ঢুকি নাই মানে মানে কাম নি মুই নাকি। তারপরে আমি আবার ফোন দিছি হাতে তো ফোন দিয়ে আনে করে গে ভাই আমার তো এবার হয়েছে, আনে করে আমার তো এবার হয়েছে, তারপরে বাতানে ফোন দিলাম বাতান গা আমারও এবার। পরে আরো 2-4 জনের মনে করে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে গেলাম সবারই দিয়ে এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার চলে না, ইউটিউবে যা দিহি সময় সময় তো কইতেছে ফেসবুক না। পরে আমার মন ডাক চাইল কোন দিকে জাপ দিয়ে পরে মরি আর না একটা জিন পরিয়ে আমাকে তো লেনিয়ে দেখি।
আমিও তো ভয় খাইছিলাম, ভয় খাওয়া খালি বারবার ফোন দেই নয়ন ফেসবুক আমার আইডেন্টি হ্যাক টা কইলো নাই সার্ভার ডাউন হয়ে গেছে, খবর নাই। যাই হোক ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।